नमस्कार बंधुरा, माई फार्स्ट जॉब यूट्यूब चैनले आपनादेर सबाइके जानाई स्वागत। उत्कर्ष बांगलाय आबारो नियोग विज्ञप्ति प्रकाश करेछे एबं एई क्षेत्रे ग्रुप सी एबं ग्रुप डी पोस्टेर जन्य आवेदन पद्धति कि कीभावे आपनारा आवेदन करबेन, কি কি কোয়ালিফিকেশন আপনাদের দরকার, তার সমস্ত ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবং আপনাদেরকে বলে রাখি, পুরোপুরি ফ্রি অফ কস্ট কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং সেই ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। তাই বিজ্ঞপ্তিটির সমস্ত ডিটেলস জানতে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। শুরুতে বলে রাখি, গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে ফিমেল ক্যান্ডিডেটদেরকে কিন্তু অবশ্যই প্রেফারেন্স দেওয়া হবে, তবে অ্যাজ এ মেল ক্যান্ডিডেট আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং এক বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সেলস পার্সন হিসেবে কাজ করার, আপনাদের বয়স 30 বছরের মধ্যে আবেদন করুন। এবং এই ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু রিক্রুট করা হবে, 12,000 টাকা আপনাদের স্যালারি থাকবে। গ্রুপ ডি পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, 10th অর HS পাশে আপনারা আবেদন করতে পারবেন। মেল ক্যান্ডিডেটদেরকে এক্ষেত্রে প্রেফার করা হবে, উইদিন 25 ইয়ার্স যাদের বয়স তারা কিন্তু অবশ্যই এলিজিবল, 6,000 থেকে 8,000 টাকার মধ্যে আপনাদের স্যালারি থাকবে। নোডাল অফিস থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটিকে পাবলিশ করেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট দক্ষিণ দিনাজপুর রিক্রুটমেন্ট নোটিশটিকে পাবলিশ করেছে। এই ক্ষেত্রে 25/11/2021 তারিখে 12টা থেকে কিন্তু আপনাদের ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে। অলরেডি তার ডেট মেনশন করে দিয়েছে, অর্থাৎ কোন জায়গায় আপনাদের ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে তার সমস্ত ডিটেলস কিন্তু তারা পাবলিশ করে দিয়েছে। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, ক্যান্ডিডেটদেরকে কিন্তু রিকোয়েস্ট করেছে তাদের সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু সাবমিট করতে হবে। কোথায় সাবমিট করতে হবে তার ডিটেলস বলে দিয়েছে, 22/11/2021 তারিখের মধ্যে, এবং লাস্ট যে টাইম তারা মেনশন করে দিয়েছে 4টে, অর্থাৎ 22 নভেম্বর 4টের মধ্যে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলসগুলো এই অ্যাড্রেসে অবশ্যই পৌঁছে দিতে হবে বা পাঠিয়ে দিতে হবে। তো আপনাদের সঙ্গে কী কী ডিটেলস রাখতে হবে তার ডিটেলস কিন্তু তারা অবশ্যই দিয়েছে, অর্থাৎ আপনাদের কোন কোন ডকুমেন্টগুলো লাগবে তার কিন্তু একটা লিস্ট তারা অলরেডি প্রোভাইড করে দিয়েছে। তো প্রথমে যেটা রয়েছে, আপনাদের আধার কার্ড অর্থাৎ ফটো আইডেন্টিটি প্রুফ লাগবে, রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে, এবং তার পাশাপাশি কিন্তু যারা বালুরঘাট মিউনিসিপ্যালিটি এলাকার লোকাল সদস্য বা লোকাল রেসিডেন্ট তারাই কিন্তু একমাত্র আবেদনটি করতে পারবেন। এবং সেই সঙ্গে আপনাদের এডুকেশন সার্টিফিকেটের সমস্ত অ্যাটাস্টেড কপি অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড কপি, জেরক্স কপি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের, আপনাদের একটি বায়োডাটা বানাতে হবে এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের সমস্ত তথ্যগুলো এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছে। তাই সমস্ত আবেদনকারীর কাছে একটি রিকোয়েস্ট, যারা এক্ষেত্রে এলিজিবেল বা আবেদন করতে পারবেন, অবশ্যই কিন্তু আপনার স্ক্রিনশট নিয়ে রাখুন এবং যা যা করতে বলা হয়েছে সেগুলোকে স্টেপ বাই স্টেপ ফলো করুন। তো আশা করি শর্ট ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম কীভাবে আপনারা আবেদন করবেন, কবে আপনাদের ইন্টারভিউ ডেট স্কেডিউল করা হয়েছে। যদি ভিডিওটি আমি আপনাদের জন্য ইনফরমেটিভ বানিয়ে তুলতে পারি তাহলে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখার জন্য কোনো ভিডিওতে।